রামায়ণ পাঠক। ঠিক আছে, ধরো 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 ধরো, এই এতগুলো ধরে দেখতো কোনটা বাদ দিয়ে কোনটা ধরো। জয় শিবচন্ডী মহারাজ নিজের হাতে গঙ্গাটা মাখন বাবার মন্দির সাফাই করিলে। এই মন্দিরটা প্রাচীন মন্দির, খুব প্রাচীন মন্দির, যেটা গড়গাটা মাথান পাট গোসানি দিনার থেকে গোসানি বাড়ি যাওয়া রোডে অবস্থিত। ও আলোক ঝাড়ি থাকিয়া কিছুতে দূরত গড়গাট নাম এই মন্দিরটা। প্রত্যেক বৈশাখ মাসে, বছরে বৈশাখ মাসে মাসান পূজা হয়। মাসানের 15 দিন, 1 মাস দেখে মাসান মেলা হয়। সেই গড়কাটা মাসান বাবার মন্দির মহারাজ আসার এক পুজোর খণ্ডে পামধন মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় নিজের হাতে সাফ সাফাই করে দিয়ে লাগছে। নিজের হাতে করবে লাগছে। এই মাসান পটত বহুত ভক্তের সমাগম হয় পূজায় পূজায়। প্রত্যেক দিন বহুত দূর দূরান্ত থেকে ভক্ত আসে। আমার কুচবিহার আমার দিনাটার থেকে বহু মাস যাচ্ছে। জয় শিবচন্ডী, মাসান বাবার জয় হোক। মাসান বাবার জয় হোক নাকি? প্রাগজ্যোতিষপুরের চিত্রাঙ্গদার বেটা মাসান বাবা, এই মাসান বাবা প্রাগজ্যোতিষপুরের সময় দাপুর যুগে যখন এটা ওনার ধর্মযুদ্ধ হয় কুরুক্ষেত্রে, তখন এটা ওনার যুদ্ধ করার জন্য আসছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমার এই এলাকাত বসে রাখছে, মানে কোচে, যেহেতু আমি মস্ত বড় একটা বীর ছিল, অলৌকিক শক্তিধারী, সেই জন্য কোচে শ্রীকৃষ্ণ জানছে যে এটি যদি কুরুক্ষেত্রের যুদ্ধতে অংশগ্রহণ করে তাহলে কাউ যুদ্ধ পারি না। এই জন্য মাসান বাবা আমার এই অঞ্চল কামতাপুরের এই জায়গাটা বসে রাখছে, তো পরিষ্কার করিবার লাগছে সমস্ত মন্দিরগুলা।
এই মাসান বাবা আমার ক্ষত্রিয় জনজাতি রক্ষা করে, মানে ইমায় আমার পদ দেখায় আর শক্তি দান করে। এই জন্য মাসান বাবা আমার সাথে থাকে, ক্ষত্রিয় রাজবংশীর জনজাতির সাথে থাকে আর বিরাজ করে। আর মাসান বাবা আমরা ডাকালে সাড়া দেয়। বই ঝড়ি সময় আছে তো ভিডিও করলে না দিদি, পরে এই সাউন্ডটা পরে না না সমস্ত মন্দির ওইটি করা হবে, এই রাউন্ড দেখার পরে মহারাজ দেখার পরে যদি সমস্ত এক এক জয় মাসান বাবার জয়। ধরি চল মনে মোবাইলটা দুইটা মোবাইল যা এই মাসান বাবার মন্দির, মন্দিরের বারান্দা সবাই বলবেন লাগছে, ভিতরটা সবাই হয়ে যায়। এই যে যেটা তোমরা দেখে আছেন গোয়ার এটি, এই মাঠটা ঠিক বুঝে গেছে। Thank you.
Gracias.